আজ মঙ্গলবার উনত্রিশে আশ্বিন দু হাজার সালের সতেরোই অক্টোবর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে এই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র প্রত্যেক দিন সকাল বিকাল রাত তিনবেলা একশো আট বার করে জপ করুন তাহলে প্রতিটি দিনই কিন্তু আপনারা নব নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এবং তাদের তরফ থেকে সুফল অর্জন করতে পারবেন নবগ্রহ বীজ মন্ত্র এটি স্বয়ং ব্রহ্মদেবের মুখনে নিঃশ্রিত মানুষের মুখ নিঃশ্রিত কিন্তু নয় মানব জাতির নয় সুতরাং এটি ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে পুরো মন্ত্রটাই সঠিক আছে শুধু প্রথম মন্ত্রটিতে রফলা যোগ হবে অর্থাৎ ওম হাং হিং হং শাশুর্যায়নামা লেখা আছে ওটা ওম রাং রিং হ্রং শ্বশুর জায় নামা হবে বাকি প্রতিটি মন্ত্রই কিন্তু সঠিক দেওয়া আছে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন কোনো কিছু না পারলেও একশো আটবার করে তো জপ করুন সূর্য কিন্তু রাশি পরিবর্তন করতে চলেছে আঠেরো তারিখে অর্থাৎ কাল সূর্য রাশি পরিবর্তন করবে এবং তুলা রাশিতে প্রবেশ করবে নিচস্ত রাশিতে প্রবেশ করবে যার ফলস্বরূপ আগত একটি মাস অর্থাৎ সতেরোই নভেম্বর পর্যন্ত আপনাদের লাইফ ঠিক কীভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন এবং রাহু তিরিশে অক্টোবর রাশি পরিবর্তন করবে একটা না দেড় বছর পর সে বিষয়ে ভিডিও আপলোড করা হয়েছে আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর সাথে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন আজ বসে থাকাকালীনও কিন্তু শরীরে আঘাত লাগতে পারে সাবধান থাকুন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামে সাহায্য নিন অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন বিদেশের সাথে যারা কোনো প্রকার কর্মে যুক্ত আছেন প্রত্যাশা মাপিক ফলাফলই আপনারা পাবেন আজ কারো কারোর জন্য ভ্রমণ কিন্তু ক্লান্তিকর প্রমাণিত হতে পারে তবে হ্যাঁ আর্থিকভাবে ফলপ্রসূ হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে, তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ঘনিষ্ঠ কোনো ব্যক্তি আজ অনিশ্চিত মেজাজে থাকতে পারে সবক সকলের সাথেই কথাবার্তা বলবার আগে সাবধানে কথাবার্তা বলবেন মনে রাখবেন বোবার কিন্তু কোনো শত্রু নেই কথায় আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে পালন করুন